এমডি আসাম হোসেন আপনি লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা? টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা? বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে? অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে, এটা কতটা সত্য? না, সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? ফাতেমা সিমি অ্যাডি থেকে আপনি লিখেছেন, একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে, বাট দুইটা পেয়ে গেছি, অবস্থা কি করা উচিত? দুইটা কি খাওয়া যাবে? হ্যাঁ, দুইটা খেতে পারেন, কারণ কোম্পানি আপনাকে ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে। যদি ভুল করে দেয় তাহলে কোম্পানি দিয়েছে এবং কোম্পানি এই ধরনের জিনিস ফেরত নেয়ও না, এবং এটার প্রতি কোম্পানির কোনো দাবি থাকারও কথা নয়, তো ছোট এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। তার ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে? আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিজদা দোয়া করতে, কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিজদা কোরআন আয়াত পড়া নিষিদ্ধ, তো সব দোয়াই তো কোরআন আয়াত, এখন সঠিক কোনটা? বৈশাখী বর্ণিলা আপনি অ্যাডি থেকে লিখেছেন, ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে? ওযু ছাড়া সিজদা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন, কিন্তু হানাফি মাযহাবের উলামায়ে কেরামের মতে ওযু করার জন্য সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি এবং আবশ্যক, যার কারণে আমরা ওযু সিজদা দিয়ে তারপরে ওযু করে তারপর আমরা সিজদা দিব, এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ। শাহনাজ পারভিন আপনি লিখেছেন, অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে, এটা কতটা সত্য? না, এটি একেবারে ভিত্তিহীন কথা। আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি, এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি। বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকব, কারণ মন গড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে না। বিসাদ আল্লাহ বলেছেন, মানকে দিবে আলিয়া মত আমেদা ফালিয়া তা বাহুয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জানে রাখে। অতএব আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সওয়াব হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে, যা জাহান্নামে যাওয়ার কারণ। সাজিয়া আখতার আপনি লিখেছেন, মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে? পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে, কারণ কোনো গুণ হবে না, ইসলামিক বই পড়তে পারবে, সাধারণ ইসলামিক বই। এমডি আলামিন আপনি লিখেছেন, টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা? টাইগার বা স্পিডে অ্যালকোহল আছে কিনা, হারাম উপাদান কি আছে না আছে, বিস্তারিত আমার জানা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা এ বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যদি হারাম কোনো উপাদান না থাকে, সেখানে অ্যালকোহল না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি পান করা নাজায়েজ হবে না। সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয়, হারাম কোনো উপাদান না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি নাজায়েজ বা গুণ হবে না, হারাম হবে না পান করাটা। জিয়াউদ্দিন আপনি লিখেছেন, বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে? একজন বৃদ্ধ মানুষ, যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খেদমত বা সেবা করার চেষ্টা করতে হবে, সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে, স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি তো একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী, কিন্তু তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ বা ওয়াজিব না, মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নৈতিক দায়িত্ব, সে অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে। বাট খেদমত বলতে যদি আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা, তাহলে সেটা নাজায়েজ হতে পারে, কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ উন্মুক্ত হতে পারে, অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে, সেই জন্য সেটি নাজায়েজ হতে পারে। এমডি মকসেদুল মমিন আপনি লিখেছেন, ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে? ফজরের সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না, বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন, কোনো কারণে জোহরের আগে আগে পড়তে পারেন নাই তাহলে পরবর্তীতে পড়লেন, এতেও আদায় হয়ে যাবে আপনার সালাত, কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা, অন্তত জোহরের ওয়াক্তের আগে আগে। যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন, আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিজদা দোয়া করতে, কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিজদা কোরআন আয়াত পড়া নিষিদ্ধ, তো সব দোয়াই তো কোরআন আয়াত, এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম? সিজদা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে, কিন্তু কোরআন আয়াত পড়বেন না, কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে, কোরআন সব আয়াত তো দোয়ামূলক নয়, আর সব দোয়াই যে কোরআন আয়াত সেটাও তো নয়, হাদিস বর্ণিত দোয়াও তো আছে। যাই হোক, কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন, কোরআন আয়াত হিসাবে নয়। আপনি আয়াত তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, এটা তো দোয়া নয়, তো এটা আপনি সিজদায় পড়বেন না, কারণ হাদিস নিষেধ আছে সিজদা কোরআন তেলাওয়াত করার ব্যাপারে। এরপরে সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন, সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে?
সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান, তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে। যদি আপনার নাপাক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে, তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে, সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না। বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায়, সেটা যদি আপনি খোঁচা খুঁচিয়ে ফেলে দিতে পারেন, তাতেও কিন্তু পাক হয়ে যাবে। বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে তো পাক করবই। এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে খুঁচিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দেওয়া যায়, সেটাও না জায়েজ হবে না। তাসফিরা তাসিফা জাহান তাওয়া আপনি লিখেছেন, কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা, কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা। কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই, আপনি কোরআনের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন, এটাতে অসুবিধার কিছু নেই, এটা মহব্বত এবং ভক্তির প্রকাশ হিসেবে করলেন। এমনি তামিম হাসান আপনি লিখেছেন, জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব? এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনি যদি সালাতে প্রথম তিন রাকাত না পান, শুধু চতুর্থ রাকাত পান, তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাকাত পেয়েছেন, এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে তিন রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন, তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন, কারণ আপনি ইমামের সাথে এক রাকাত পেয়েছেন, এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাকাত, অতএব সেই হিসেবে আপনি বসবেন। যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার তিন রাকাত যেটা একা একে আদায় করছেন সেখানকার প্রথম রাকাতে আপনি বসলেন, এরপর বাকি দুই রাকাত স্বাভাবিক আপনি আদায় করবেন। এমনি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো বিষয় নির্দেশনা কোন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোঁড়ার পর প্রথম কবরের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটিই সবাইকে দিতে হবে একটু একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো হাদিসে নবী আলাইহিসসালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই। এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন, জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। এমনি আসাম হোসেন আপনি লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম, আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দেই, এরকম তিনবার ধুলে কি হবে? আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, এভাবে আপনি চিপিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে। আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিপে ফেললেন, এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন, এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আর যদি কোথাও নাপাক লেগে থাকে, সে নাপাকটা চলে গেছে, দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে, আপনি দেখেছেন, সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সেটাকে আপনি দূর করে ফেলতে পারেন, তাহলে এটা পাক হয়ে যাবে। আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না, যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটার কোনো আলামত না, একাকার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমিল্লাহ বলে ধোবেন, তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা।